कन्या में कार्यरत दो सुरक्षा गार्डो पर नौकरी दिलाने के नाम पर ठगी करने का आरोपी गिरफ्तार। उत्तर कन्या में कार्यरत दो सुरक्षा गार्डो पर नौकरी दिलाने के नाम पर ठगी करने का आरोपी आरोपियों के नाम मैनुल रहमान और विष्णुपद गुप्ता है। ये दोनों फुलबाड़ी के रहने वाले हैं। पुलिस विष्णुपद गुप्ता को पहले ही पकड़ चुकी है। पुलिस मुख्य आरोपी की तलाश कर रही है। मालूम हो कि आरोपी लंबे समय से उत्तर कन्या में सुरक्षा गार्डो की नौकरी कर रहे हैं। आरोपी की मैनुअल रहमान ने जलपाईगुड़ी की तीन युवतियों से सिलीगुड़ी में एक नर्सिंग होम में नौकरी दिलाने के नाम पर पैसे लिए थे। फिर बुधवार को मैनुअल रहमान ने युवतियों को विष्णुपद गुप्ता को अपने साथ लेकर उनसे मिलने के लिए उत्तर कन्या जाने को कहा। जब उन लोगों ने मैनुअल रहमान से संपर्क करने की कोशिश की तो संपर्क नहीं हो सका। इसके बाद उन्हें संदेह हुआ तो उन लोगों ने उत्तर कन्या के अधिकारियों को मामले की सूचना दी। फिर घटना की सूचना पुलिस को दी गई। एनजेपी थाने की पुलिस घटनास्थल की तलाश में जुट गई है। पुलिस विष्णुपद गुप्ता को गिरफ्तार कर लिया। मैनुअल रहमान की तलाश जारी है। जलपाईगुड़ी थी ঘটনাটা হয়েছিল যে মইনুল নামে ছেলেটা আমার ফ্রেন্ড রয় মানে কি আমার সাথে দেখা হয়েছিল বলতেছিল যে কাজটা দিবে প্রাইভেট কাজ কাজটার মধ্যে আমাদের ফ্রেন্ডকে বলছিল কালকে যে ওদেরটাও যদি করতে চাও তাহলে ওদেরটাও মনে করো যে 1000 টাকার মধ্যে 500 টাকা দিতে হবে আর পরে 500 টাকা দিতে পারো যখন মানে কি কাজটা হয়ে যাবে তখন দিবে এইভাবে বলছিল। তারপরে এখানে আসার পরে দেখতেছে ফোন টোন তুলে না কখনো ব্যস্ত বলে কখনো সুযোগ বলে মইনুল তো একটা মানে সিকিউরিটি গার্ড করে মনে হয় অন্য কোম্পানিতে কাজ করে এখন মনে হয় সে নিজের বাড়িতে বা অন্য জায়গায় আছে। পুলিশ আইসে বিষ্ণু নামের ছেলেকে নিয়ে গেল। ও তো আমার সাথে কালকে কন্ট্যাক্ট করেনি, ও তো আজকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। তারপরে আমার মোবাইলটা দিয়ে আমার ফ্রেন্ডগুলো ফোন করলো, বলতেছে যে তোর কাছে নাম্বারটা আছে। আমি বললাম যে এই নাম্বারটা তো আমার কাছে আছে কিন্তু এর সাথে তো আমার কথা হয়নি যে কাজটা ইয়ে দিবে না মইনুল দিবে। আমার সাথে মইনুলের সাথে কন্ট্যাক্ট হয়েছে, মইনুল বললো যে আজকে কাজটা না হলে কালকে কাজটা দিবি, এটাই বলছিল। এখন কি চেয়েছে? এখন চাচ্ছে যে ওরা টাকাটা ফেরত চায় আর যে ছেলেটাকে ধরছে তাকে ছাড়িয়ে দিতে বলতেছে। আমরা প্রতারণা হয়েছিল নাকি টাকাটা দিয়ে তাকে দিয়েছে? হ্যাঁ, যে আমাদেরকে বলা হয়েছিল যে কাজ দিবে, তো হসপিটালে কাজ এখানে কোথায় নতুন হসপিটাল হচ্ছে, তখন আমাদেরকে কালকে ফোন করছিল, বলছিল যে 1000 টাকা করে দিতে, তো বলছিল যে এখন না দিতে পারলে 500 টাকা দাও, আমাদেরকে ম্যানেজারকে দিতে লাগবে। তখন আমরা আসছি এখানে, তখন ফোনে তুলতেছে না, বলতেছে এখানে তো অনেক ভিড় আছে, ইন্টারভিউ করতে করতে তো রাত হয়ে যাবে, তোমরা বাড়ি চলে যাও, কালকে আসবা। তখন আমি বলছি ঠিক আছে, তুমি লোকেশনটা পাঠাও, আমরা অফিসে যাই দেখে, তারপরে লেট হইলে আমরা চলে যাব, কালকে আমরা আবার আসবো। বলছে লাগবে না আসতে। তখন ফোন করতেছি, ফোন আর তুলে না। তখন ওর ফ্রেন্ডের দ্বারা ফোন করাইছে, আমাকে বলতেছে যে হ্যালো তুমি কি ঋতু পারবিন বলছো? আমি বললাম হ্যাঁ। আমি বললাম কি আজকে তো ইন্টারভিউর কথা ছিল, কোথায় যাব? তখন এখানকার জায়গা দেখা দিল, বলল কি আইওয়ানে যাও, ওইখানে যায় আমার নামটা বলো যে আমি মইনুল আমাকে পাঠাইছে। কি টাকা নিয়েছো তোমাকে কি কি কত টাকা নিয়েছো? হ্যাঁ, 1000 টাকা করে চাইছিল, তো তো মইনুল নাম ছেলেটার, ওর বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। তখন আমার বোন 500 টাকা দিছে, আমি 500 টাকা দিছি, এই যে এই ফ্রেন্ডের কাছে 1000 টাকা করে নিছে। টাকা নিয়ে কি বলছিল? বলছিল যে কাজ দিবে, হসপিটালে কাজ দিবে।